হাই স্টুডেন্টসরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করবো কোশ্চেন থেকে 23.2 এর 4 নম্বর কোশ্চেন থেকে, কারণ গত ভিডিওতে আমরা আলোচনা করেছি 1, 2, 3। তো বন্ধুরা, আজকে আমরা 4 নম্বর ভিডিও 4 নম্বর কোশ্চেন থেকে আলোচনা করবো। তোমরা 4 নম্বর কোশ্চেনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে PQR একটি সমকোণী ত্রিভুজ, কোণ কিউ সমান হচ্ছে 90 ডিগ্রি, কোণ আর সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে PR সমান যদি 3 মিটার হয় তাহলে PQ এবং QR এর মান নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে যাচ্ছি উত্তরের দিকে। এই যে প্রশ্নটা দেওয়া আছে তার একটা ছবি এঁকেছি, দেখো PQR, যেখানে PQR সমান হচ্ছে 90 ডিগ্রি এবং PRQ সমান হচ্ছে কত? 45 ডিগ্রি, এবং PR সমান হচ্ছে কত? 3√2 মিটার। তাহলে তো ভিডিও শুরু হয়ে গেল, সবার কাছে অনুরোধ একটা যে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমার নিকট আত্মীয়দের কাছে শেয়ার করে দেবে, যাতে করে তারাও এই ভিডিও দেখে লাভবান হয় এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবে, যাতে করে আমি যখনই এই ধরনের ভিডিও বানাবো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমি প্রত্যেক দিন কোশ্চেন্সের উত্তর নিয়ে আলোচনা করি এবং প্রত্যেকদিন ভিডিও বানাই। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। এখানে চিত্র হয়তো কী পাবো, PQ বা QR দেখতে পাচ্ছ সমান সাইন 45 ডিগ্রি, যেহেতু R সমান 45 ডিগ্রি বলে দেওয়া আছে। তাহলে এখানে PQ মান বের করতে হবে, PRটা কত? 3√2 মিটার, সমান সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2। তাহলে এখানে PQ সমান কত হলো? 3√2/√2, কেটে গেল, তাহলে কত হবে? 3। তাহলে PQ সমান 3 বার হলো। আবার QR/PR, আবার মানে ভূমি বা অতিভূজ যদি করি তখন কী হবে? সেটা cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মান কত? 1/√2। আর QRটা বের করতে হবে, তাহলে নিচে হচ্ছে PR মানে 3√2, তাহলে অতএব QR সমান হচ্ছে 3√2/√2, কাটাকুটি হয়ে গেলে 3 হলো, অর্থাৎ PQ সমান 3 মিটার আর QR সমান 3 মিটার। এবারে মান নির্ণয় করার অঙ্ক, মানে মানগুলো বসিয়ে বসিয়ে করতে হবে। সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। সাইন স্কোয়ার 45 ডিগ্রি মানে কত? 1/√2, তার হোল স্কোয়ার যদি স্কোয়ার দেওয়া আছে বলে, -2√3/2/√3 হোল স্কোয়ার প্লাস 2/√3 হোল স্কোয়ার। এবার যেহেতু এই দুটো প্লাস মাইনাস আছে, কেটে গেল দেখতে পাচ্ছি স্ক্রিনে, তাহলে 1/√2 এর হোল স্কোয়ার মানে 1/√2×√2, তাহলে ওখান থেকে গুণ করলে হাফ হচ্ছে, টোটাল মানটা হচ্ছে কত? হাফ, মানে 1/2। দ্বিতীয়টা দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনে, যে সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 35 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। এবার সব মানগুলো বসিয়ে দিলাম, সেক স্কোয়ার 45 ডিগ্রি মানে কত? √2, কট স্কোয়ার 45 ডিগ্রি মানে কত? 1 স্কোয়ার, আর সাইন স্কোয়ার 30 ডিগ্রি মানে কত? হাফ। তোমরা সব জানো, মানে সেই যে টেবিলটা ছিল আমি শর্টসে দিয়েছি, দেখে নেবে আমার চ্যানেল থেকে, সেই টেবিলে মানগুলো দেওয়া আছে, তোমরা যদি বুঝতে না পারো টেবিল থেকে দেখে নেবে বা বই থেকে দেখে নেবে। মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মানে বসিয়ে দেওয়া হলো, বসিয়ে দিতে জাস্ট সাধারণ সরল করলে এটা হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছ তোমরা 5/3 অঙ্কটা স্ক্রিনে দেওয়া আছে, যে ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 সেক স্কোয়ার 45 ডিগ্রি। সেখানে এবার প্রত্যেকটার মান বসিয়ে দেওয়া হলো, বসিয়ে দিয়ে জাস্ট ক্যালকুলেশন করে দেওয়া হলো। তোমরা যদি বল ভাবো যে ভিডিওটা দ্রুত হচ্ছে তাহলে তোমরা পজ করে করে দেখবে, কিন্তু কেউ স্কিপ করে যাবে না, তাহলে বুঝতে পারবে না। তাহলে এখান থেকে আমরা কী মান পেলাম? 1 উত্তর হলো, তাহলে কত? 1। 4 নম্বর কোশ্চেনটা দেখো, 4/3 কট স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 sin² 60 ডিগ্রি মাইনাস 2 cos² 60 ডিগ্রি মাইনাস 3/4 tan² 30 ডিগ্রি। পরপর সব মান বসিয়ে দেওয়া হলে যেরকমভাবে সরল করে সেইভাবে জাস্ট সলভ করে যাবে, দেখবে উত্তরটা হয়ে গেছে কত হলো? উত্তর হলো 3/3। তারপরে দেখো 5/5টা, 1/3 cos 30 ডিগ্রি বাই 1/3 45 ডিগ্রি sin 45 ডিগ্রি প্লাস 10 60 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি, সব মান বসিয়ে দেওয়া হলো। বসিয়ে দিয়ে জাস্ট ক্যালকুলেশন করা হলো, করতে √6 + 6/6 এটা উত্তর হবে। তারপরে কট স্কোয়ার 30 ডিগ্রি, আমার ওখানে একটু কাটাকুটি হয়েছিলো, মানে আমার মিস্টেক্স হয়েছিলো বলে কাটাকুটি হয়েছে, ওই গোল দাগগুলো এই দুটো অংশ বাদ। কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 cos² 60 ডিগ্রি মাইনাস 3/4 সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 sin² 30 ডিগ্রি, এটার মান নির্ণয় করতে হবে। জাস্ট এই মানগুলো টেবিল থেকে বসিয়ে দেবে, আমার ভিডিওতে আমার চ্যানেলে শর্টস দেওয়া আছে ওই টেবিলের, দেখে নেবে। তো বন্ধুরা, লাস্ট জাস্ট ক্যালকুলেশন করা হলো, সরল করা হলো, লাস্ট উত্তর আসলো 0। এইভাবে বন্ধুরা করা যায়। 5/7টা দেখো,
sec স্কয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি cosec 60 ডিগ্রি বাই 1 প্লাস tan tan স্কয়ার 30 ডিগ্রি। এবারে ওই মানগুলো বসিয়ে দেওয়া হলো টেবিল থেকে, জাস্ট সলভ করালো হয়ে গেল। তারপরে সাথের অঙ্কটা tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি বাই 1 প্লাস tan 60 ডিগ্রি tan 30 ডিগ্রি। এবার ক প্লাস cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি সাইন 30 ডিগ্রি সব মান বসিয়ে দেওয়া হলো। জাস্ট সিম্পলিফিকেশন সরল করা হলো, সরল করতে এটা হয়ে গেল। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার পরবর্তী অঙ্কগুলো দেখা হবে, অবশ্যই সমাধান করে দেবো। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। তোমাদের কমেন্ট পেলেই তবে আমি উৎসাহ পাবো পরবর্তী ভিডিও বানাতে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, জয় হিন্দ জয় ভারত।